রায়পুরে স্বেচ্ছাশ্রমে মাটি রাস্তা মেরামত। নরসিংদী রায়পুরায় স্বেচ্ছাশ্রমে উত্তর বাহান্নগর থেকে রতনপুর মাটির রাস্তায় ইটের কণা ও বালি দিয়ে মেরামত করা হয়েছে। আজ সকালে সৌদি আরব আল জুফ শাখা যুবলীগের সভাপতি হাজি উমর ফারুক মোল্লার সহযোগিতায় এই মেরামতের কাজ করা হয়। জানা যায় এই মাটির রাস্তাটি অনেক অংশে গর্ত হয়ে গিয়েছিল, ফলে একটু বৃষ্টিতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে যাত্রী সাধারণ দুর্ভোগ পোহাত। পরে এলাকাবাসীর অনুরোধে প্রবাসী হাজি উমর ফারুক মোল্লা এই মাটির রাস্তাটি মেরামত করে দেন। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ ফয়সাল আহমেদের তথ্যচিত্রে ওকে ওয়ান ঢাট টিভি। মনে করেন কাঁচা রাস্তা, শত শত লোক, শত শত হাজার হাজার ব্যান গাড়ি, কাঁচা মাল শিবপুর শিবপুর হাটে নিয়ে আসা মানুষের খুব সমস্যা হয়। ওই যে ফলস্থলী ইউনিয়নের লোক, খলিয়াবাদের ইউনিয়ন, গোয়েন্দাপুর ইউনিয়নের লোক, ওই দিক থেকে মানুষ শিবপুর হাটে গরু লিয়ে যা মিলকত আছি। এই যা অমুক উমর ফারুক ভাইয়ে দিছে, এই যা আলাদা দিলে আমরা উন্নয়নের লাগি, উন্নয়নের কণা দেওয়ার কারণে অমুক ভাই অনেক ধন্যবাদ। আমরা ফারুক ভাইয়ের বিনাটে কাজ করতেছি। এই মনে করেন আগে তো রাস্তা আছেন খারাপ, অন্ত মনে করেন ইট দেওয়ার পরে একটু ভালো হয়েছে, ইনশাল্লাহ আমরা গাড়িটা লইয়া যাইতেছি। অনেক তো অনেক ইটে করোনা দিয়েছে, দিয়েছেন অনেক যাইতে রি।